ইন্টারন্যাশনাল লাইফ কোচ ও বিজনেস মেন্টর বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক হেমি হোসেনের চাকরিজীবী থেকে চাকরিদাতা হয়ে ওঠার গল্প নিয়ে লেখা ফায়ার ইয়োর বস গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত জাকজমক এক অনুষ্ঠানে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবিকে টেক ভেঞ্চার্স এর প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবির, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আব্দুল হান্নান চৌধুরী সহ অনেকে।